तो मुझे फिर और क्या चाहिए, तू है तो मुझे। हेलो एवरीवन, मोर तो এখানেই বাড়ি, তুমি অরিজিত সিং কে দেখে যাও মনে করি অনেক। দু একটা স্টেট বাদ দিয়ে প্রায় ইন্ডিয়ার সব জায়গা আমার কভার করা হয়ে গেছে। তো আমি ভাবছিলাম কোথাও না কোথাও এবারে ইন্টারন্যাশনাল ট্রিপ শুরু করব। আর ইন্টারন্যাশনাল ট্রিপ শুরু করার জন্য মেইন যেটা লাগে সেটা হচ্ছে পাসপোর্ট। কারণ পাসপোর্ট ছাড়া তুমি ইন্ডিয়ার বাইরে কিছু লাইক নেপাল ভুটান ছাড়া আর কোনো কান্ট্রিতে ভিজিট করতে পারবে না। সো আমি পাসপোর্টটা করাই যাক। সো আমি পাসপোর্ট কালই অ্যাপ্লাই করেছি, আজকে আমাকে ডেট দিয়েছে। কারণ আমি করেছিলাম তৎকাল, আমাকে টোটাল দুটো অপশন দিয়েছিল, তার মধ্যে এক ছিল কলকাতা, এক হচ্ছে বহরমপুর। আমি ভুল করে বহরমপুর চুজ করে নিয়েছি। আর সব থেকে বড় কথা, বহরমপুর যাওয়ার যে রুটটা না সেটা কলকাতা থেকে খুবই কাছাকাছি, ইজিলি পৌঁছানো যায়। বাট বাঁকুড়া বা দুর্গাপুর থেকে প্রচন্ড টাফ, অনেক সময় লাগে, লাইক 6 ঘন্টা 6.5 ঘন্টা সময় লেগে যায় বাই বাসে। আর ট্রেনের কোনো সুবিধা অ্যাভেলেবেল নেই। সো যাই হোক, করে নিয়েছি যখন আর কিছু করেনি। সো এখন বাজে প্রায় দেখতেই পাচ্ছ প্রায় 3:30, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। এখন আমাকে ফ্রেশ হতে হবে, কিছু ফাইল আছে সেগুলো সব ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আজকে কিন্তু শুধু পাসপোর্ট করাতে যাচ্ছি না, আজকে কিন্তু যেহেতু যাচ্ছি বহরমপুর, আর হ্যাঁ মুর্শিদাবাদের প্রায় আমার সব জায়গা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি ব্লগ না দেখে থাকো দেখতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সো আজকে পাসপোর্টের সাথে সাথে যাবো, কিন্তু যেহেতু বহরমপুর যাচ্ছি মানে মুর্শিদাবাদ যাচ্ছি, আজকে যাবো হচ্ছে জিয়াগঞ্জ, মানে হচ্ছে অরিজিৎ সিং এর বাড়ি। সর কথা বলে লেট করো না, আমাকে রেডি হতে হবে। আমার বাস আছে 4:30 সময় দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ, অ্যান্ড লেটস গো। আরে বাস স্ট্যান্ডে আসতে না আসতে আমার ভাইটা দেখা হয়েছে, বাস ছাড়তে জলদি বাস স্ট্যান্ড আমার দেখা হবে। ফাইনালি গাইজ এসে গেছি বহরমপুর এসবিসিসি বাস স্ট্যান্ড। এটা হচ্ছে এসবিসিসি বাস স্ট্যান্ড। এখন এখান থেকে আমাকে যেতে হবে একটা জায়গায় যেখানে অ্যাকচুয়ালি তৎকাল পাসপোর্ট সেবা কেন্দ্র বা কিছু একটা এরকম নাম হবে। যাই হোক, টোটোদেরকে জিজ্ঞাসা করি, এখনও কিছু ব্রেকফাস্ট করিনি। সেই সিউড়িতে একবার বাস দাঁড়িয়েছিল, ওখানে চা বিস্কিট খেয়েছিলাম। সবথেকে মেইন সমস্যা হচ্ছে সেই চেপেছি 4:30 সময় নামলাম, এখন বাজে প্রায় 10:30 বেজে গেছে, ঠিক আছে। সো প্রচণ্ড চাপ এতটা জার্নি করা। সো এখান থেকে পাসপোর্ট সেবা কেন্দ্র হচ্ছে মাত্র 2.7 কিলোমিটার। দেখা যাক টোটো দাদারা কত প্রাইস বলে নিয়ে যাওয়ার জন্য। দাদা পাসপোর্ট সেবা কেন্দ্র যাবে? পাসপোর্ট সেবা কেন্দ্র, পাসপোর্ট, পাসপোর্ট অফিস তো একজন 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 পঞ্চাশ টাকা নেবে না, আড়াই কিলো 10 টাকা কম নেবে। তো গাইজ এখান থেকে টোটো ধরে নিয়েছি, এখন সিধা যাবো পাসপোর্ট অফিসে। আমাকে টাইমিং দিয়েছিল, কখন দিয়েছিল আমি জাস্ট একবার দেখে বলেছি, 9টা কত নাগাদ দিয়েছিল, মানে আমি অলরেডি লেট। কিন্তু তো দেখা যাক ওখান থেকে ঘুরিয়ে না দেয় আবার, কারণ রিপোর্টিং টাইমটা অনেক বেশি ম্যাটার করে। হ্যাঁ, তো আমাকে রিপোর্টিং টাইম দিয়েছিল 9:45, এখন বাজে 9:58, যেতে হয়তো আরও 10 মিনিটের মতো লাগবে। তো 10:05-10 মধ্যে ঢুকে যাবো আশা করছি, কিছু বলবে না বেশি কিছু। বহরমপুর এই বাস স্ট্যান্ডের সামনের জায়গাটা সিরিয়াসলি প্রচণ্ড লেভেলের ভিড় থাকে। আমি এসেছিলাম আজ থেকে প্রায় 1.5 বছর আগে অতনু ভাইয়ের সাথে, তখন আমি প্রথম প্রথম ভিডিও করতাম, আমার এখনও মনে পড়ে। আমি পুরো জায়গাটা লাইক মুর্শিদাবাদের যা যা ট্যুরিস্ট প্লেস আছে সব কটা জায়গায় ঘুরেছিলাম, হেভি লেগেছিলো সিরিয়াসলি বলছি। কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল হয়নি, তো আমি ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, যাদের দেখতে ইচ্ছা করছে তারা আই বাটনে ক্লিক করো তাহলে পেয়ে যাবে। আর সেকেন্ড কথা হলো, এবারে তো এতটা ঘোরার সময় নিয়ে আমি আসিনি, বাট পাসপোর্টের কিছু কাজ আছে সেটা করবো। আর তারপরে আরেকটা জায়গায় যাবো, সেটা হচ্ছে অরিজিৎ সিং এর বাড়ি। আমার প্রচণ্ড ইচ্ছা ছিল, মানে আগের বাড়ি ইচ্ছা ছিল যখন এসেছিলাম, বাট যাওয়া হয়নি। তো এখানের কাজ তাড়াতাড়ি হয়ে গেলে তারপরে যাবো এখান থেকে জিয়াগঞ্জ। বাইরে কিছুক্ষণ আগেই প্রচণ্ড রোদ ছিল, আবার দেখতে পাচ্ছ মেঘলা করে গেছে, আবার বাসে আসার সময় রোদ ছিল, কখনো বৃষ্টি পড়ছে, লাইক মনে হচ্ছে না আমি ওয়েস্ট বেঙ্গলে আছি, মনে হচ্ছে আমি মেঘালয় বা চেরাপুঞ্জিতে আছি। এখন মনে হচ্ছে ছাতা ম্যান্ডেটরি, মানে ছাতা নিয়ে ঘুরে বেড়াতে হবে সারা জীবন। ফাইনালি এসে গেছি পাসপোর্ট সেবা কেন্দ্র, এটা আমার ব্যাক সাইডে। আর বাইরে আমি ছাতাটা বারবার ভাবলাম ভরে নেবো। ভোরবেলায় সারা রাত এইট করার পর ঘুমের ঘোরে এত ফাস্ট রেডি হয়ে বেরিয়েছি, ছাতাটা নিতে ঘুরে হালকা হালকা বৃষ্টি নামিয়ে দিয়েছে, মানে বাজে ওয়েদার একদম। আমি
देखो भाई तत्काल नहीं हो पाएगा, जांच होगी इसकी। अच्छा, प्रॉपर वेरिफिकेशन होगा, पासपोर्ट मिल जाएगा, कोई दिक्कत नहीं। तत्काल होगा तो बहुत अच्छा होगा। नहीं, तत्काल नहीं हो पाएगा, इसमें तत्काल में प्रॉब्लम चल रहा है बहुत सारा। ये एरिया थोड़ा अलग है, यहाँ पे बहुत सारा हम जिसको भी किए हैं प्रॉब्लम दी है। সো এস পাসপোর্টের সব কাজ হয়ে গেছে মোটামুটি। আমি চেয়েছিলাম তৎকাল করতে, লাইক তৎকাল করলে অনেক ফাস্ট হয়ে যায়, বাট তৎকাল হয়নি। আর তৎকাল করলে কিন্তু আরও 2000 টাকা এক্সট্রা লাগতো, মানে 1500 টাকা অনলাইনে লাগে প্লাস আরও এক্সট্রা 2000 টাকা, মানে টোটাল 3500 টাকা লাগে। বাট আমার যেহেতু তৎকাল হলো না, সো 2000 টাকাটা এক্সট্রা আর লাগেনি। তখন একটা দোকানে এলাম, এখানে পুরি সবজি খাচ্ছি। এখানে স্টাইল টোটালি আলাদা, আমার মানে পেপারের ওপরে পুরি দেয়, তার মধ্যে আমার পাশে ঘুগনিটা বাটি দেয়। তো যাই হোক, দেখা যাক খাবার খেয়ে নিই এখানে, কারণ সকাল থেকে কিছু খেয়ে আসিনি। আর তারপরে দেখা যাক এখান থেকে যাবো হচ্ছে জিয়াগঞ্জ। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো হচ্ছে বহরমপুর যে রেলওয়ে স্টেশন, সেখানে ওখান থেকে ট্রেন একটা আছে 12:17, আর এখন বাজে প্রায় 12:10। সো ওখান থেকে ট্রেন ধরে তারপরে যাবো জিয়াগঞ্জ। জিয়াগঞ্জ পৌঁছাতে আই থিঙ্ক 12:30 হয়ে যাবে, 18 কিলোমিটার বেশি দূর না। 18 কিলোমিটার একটা আবার ট্রেনে করে আসবো, বা যদি তাড়াতাড়ি হয়ে যায়, যদি আরও কোনো অপশন পাই, লাইক বাস পাশের অপশন এখানে অনেক রয়েছে, ঠিক আছে। আর দেখা যাক তারপরে। সো টোটো কাকু আমাকে এখানে এসে নামিয়ে দিল। এদিকে আই থিঙ্ক ওভারব্রিজের কাজ হচ্ছে, কনস্ট্রাকশন চলছে, দেখতেই পাচ্ছ। ট্রেনটা একটু লেট আছে, আর আসার সময় ট্রেন যেটা আছে সেটা হচ্ছে প্রায় 2 নাগাদ, যেটা এখানে নামাবে 2:48, আর আমার এখানে একটা বাসের টাইম রয়েছে 2:30। সবজি জিয়াগঞ্জে পৌঁছে যত ফাস্ট হবে একটু ঘুরে ঘুরে মানে দেখে টেকে নিয়ে, তারপরে লোকাল বাস বা অটো ফটো নাকি পাওয়া যায়, সো সেটা ধরেই চলে আসবো। এই টিকিট কাউন্টার কোন দিকে গো? টিকিট কাউন্টার এদিক দিয়ে যেতে হবে। আচ্ছা, একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে ট্রেন ঢুকে গেছে আর আমার হাতে এখনো টিকিট নেই, কি করব সেটাই ভাবছি। ট্রেনও এসে গেছে, আমার কাছে টিকিটও নেই, মানে আজকে মনে হচ্ছে গোটা কিছু টাকা ফাইন যাবে আমার। ফাইনালি ট্রেনে তো চেপে গেছি, বাট দেখা যাক নেমে, মানে প্রবলেম তো ওখানে নেমে হবে, ট্রেনে লোকাল ট্রেন যেহেতু, সো এখানে ট্রেনের মধ্যে কোনো সমস্যা নেই। সো ফাইনালি এসে গেছি জিয়াগঞ্জে, এটা জিয়াগঞ্জ রেলওয়ে স্টেশন। এখন এখান থেকে বাইরে বেরোতে হবে, তারপরে দেখা যাক কি পাওয়া যায়। রেলওয়ে স্টেশনগুলো দেখেই বুঝতে পারছিলাম মোটামুটি টিটি না থাকার চান্সটা বেশি, সো সেটাই হলো। মানে ট্রেন থেকে নেমে সোজা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা এরকম রাস্তা পেয়ে গেছি, দেখতে পাচ্ছ, মানে খুব একটা হাইফাই না বাট ঠিকঠাক। তো টিটি কোনো ধরার পড়ার কোনো চান্স ছিল না এখানে, তো বেঁচে গেছি ভাই। আচ্ছা, ইয়ে ওই অরিজিৎ সিং এর বাড়ির ওখানে কত নেবে? ট্রেন ঢুকছে দাদা, যাবে। হ্যাঁ, ট্রেন ঢুকছে যাবে, মানে বুঝতে পারলাম না। ট্রেন ঢুকছে আর একটা যাবে। ও আচ্ছা, ট্রেন ঢুকছে আর একটা, ট্রেন তো দাঁড়াবে, ঠিক আছে। কত নাও? আচ্ছা, ঠিক আছে। টোটোদের মধ্যে একটা সহজ জিনিস আমি দেখতে পেলাম, কেউ কিন্তু ভাড়া একটা ফোঁটা বেশি বলে না। মানে আমাদের বেঙ্গলের যত জায়গা ঘুরবে না, সব জায়গায় 40 টাকার ভাড়াটা বলবে 80 টাকা, 20 টাকার ভাড়াটা বলবে 50 টাকা, বাট এখানে ভাই নয় ওটা, এটা এটা খুব মানে ব্যাপক জিনিস একটা। তো তোমার তো এখানেই বাড়ি, তুমি অরিজিৎ সিং কে দেখে যাবে অনেকবার? অনেকবার এখানে ঘুরে বেড়াই। আচ্ছা আচ্ছা, এখানে এর একটা মাঠ আছে অরিজিৎ সিং এর, মাঠে আড্ডা মারে নাকি? না, মাঠে ছেলে পেলেদের খেলার লেগে। আচ্ছা 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 আচ্ছা, যার টাইমে দেখতে পাবে। আচ্ছা, সামনেই আছে, বেশি দূরে না। আচ্ছা, এটাই বাড়ি।
মাঠটা দেখতে পাবা না, এখান থেকে যা দেখতে পাবা। হ্যাঁ, এটা স্টেডিয়ামটা শুনেছিল, এটা আরে মানে এই জলটা কি সবার জন্য? না, সবাই লেগে নোংরা কাজ। আরে বাস, বাহ, তুমি কি আবার আমাকে ওখানে নামিয়ে দেবে? কোথায়? ওই যেখান থেকে আমি টোটো বা জিপ পাবো, যেখান থেকে মানে ইয়ে যাবে, গরম হয়ে যাবে না? হ্যাঁ, নামিয়ে দেবো। কতক্ষণ লাগবে এখানে? দু চার দিন লাগবে। ও ভাই, ফাইনালি অরিজিৎ সিং এর বাড়ির সামনে এসে গেছি। এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল। আমি অ্যাকচুয়ালি ভাবিও নি এখানে আসবো। আমি ভেবেছিলাম যে আজকে যেহেতু পাসপোর্টের কাজ আছে তো এখান থেকে পাসপোর্ট করিয়ে চলে যাবো। তো দেখলাম হাতে যেহেতু অনেকটা টাইম আছে তাই ভাবলাম এখান থেকে ঘুরে যাই। আর এটাই হলো অরিজিৎ সিং এর বাড়ি। আরে বাস, ক্যামেরা করলে বকছে গাইজ। আমি তো করবোই, কোনো চাপই নেই। মেয়েটা তো তাড়িয়ে দিতে পারবে না। এখানে এরকম একটা শালুক জড়ানো মটকা রাখাই থাকে। অরিজিৎ সিং এর বাড়িতে জল খাচ্ছি, সেই লেভেলের ব্যাপার একটা। অনেকক্ষণ ধরে রোদে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে নেই, আর থাকলেও ভাই কে দেখা দেবে? এত বড় বাড়িতে কোথায় লুকিয়ে আছে, কোন রুমে আছে ভগবান জানে। আর সত্যি কথা বলতে এখানকার যারা লোকাল তারা প্রায়ই দেখতে পাই, বাট যারা এই আমরা তো আসি জাস্ট 5 মিনিট 10 মিনিট দাঁড়াই, তো এইভাবে দেখা পসিবল না। তাহলে এখানে কন্টিনিউ 2 মাস দাঁড়িয়েই থাকতে হবে, তাহলে একদিন একদিন দেখা পাবো, এটা আমি শিওর। তো এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটাও আবার চাপ, কারণ ভাই এত বড় সেলিব্রিটির বাড়ির সামনে তুমি যদি 1 ঘন্টা ক্যামেরা নিয়ে এদিক ওদিক করতে থাকো না, তাহলে পুলিশকে ফোন করতে। একটা লোকাল দাদা এলো, সে বললো যে ভাই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকো না, ফটো ফটো নিয়ে বেরিয়ে যাও, আদারওয়াইজ পুলিশকে ফোন করে দিলে আবার ঝামেলা। তো যাই হোক, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন যাবো সোজা বহরমপুর। ওখান থেকে দেখা যাক বাস কটে আছে, একটা আছে 2:30-এ, আমার মনে হচ্ছে এখন পেয়ে যাবো বাসটা, কারণ সবে 1:08 বাজে। তো আরামসে পেয়ে যাবো, 1.5 ঘন্টা টাইম আছে এখনো। এটা যাবে না, ওই গাড়িতে লোক হয়নি বলে আবার এই গাড়িতে যাচ্ছি, মানে টোটো করে। কতক্ষণ সময় লাগবে কে জানে ভাই, আমার তো মনে হচ্ছে বাসটা মিস করে গেলাম। আর এটার বাস পাবো না, সেই 5টার বাসই ধরতে হবে আমাকে। মুখ চোখের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে এখন। আদি ঢাকা বলে এখানকার একটা মানে অনেক পুরনো, আর সব থেকে বড় কথা হচ্ছে এখানকার চিকেনের পিসগুলো যা হয় না ভাই, মানে খাতারনাক। আগেরবার এসে খেয়েছিলাম, সলিড হয়। তো এখন ওখানেই লাঞ্চ করতে যাচ্ছি, দেখা যাক। অনেক লেট হয়ে গেছে অলরেডি, আদৌ পাওয়া যায় কি না কিছু। বাসের টিকিটও কেটে নিয়েছি, 3:20-তে বাস আছে, আর এখন বাজে প্রায় 2:30। তো অনেক টাইম, এখান থেকে জাস্ট 5 মিনিটের ডিস্টেন্স, মানে যেটা এসবিএসটিসি বাস স্ট্যান্ড আছে ওটা। পুরো বাইরে দেখতে পাচ্ছ ভিড় লেগে গেছে, পুরো ভেতরটাই ভর্তি অ্যাকচুয়ালি।